কুষ্টিয়া দৌলতপুর উপজেলার হুগলবাড়ি ইউনিয়নের 6 নং ওয়ার্ডের সাবেক মেম্বার সমাজসেবক মুজিবুর রহমানের মৃত্যুর পরে তার ছেলে রতনকে তার পিতার স্থানে দেখতে চায় এলাকাবাসী। এলাকাবাসী জানান, মুজিবুর রহমান মেম্বার ছিলেন সমাজসেবক, সে সকল সময় মানুষের পাশে থাকতেন। সাধারণ জনগণের সকল সুখ দুঃখ তিনি নিজের সুখ দুঃখের সাথে ভাগ করে নিতেন। আমরা তার সন্তান রতনকে আমাদের মাঝে পেয়েছি। রতন ঠিক তার পিতার মতন মানুষের পাশে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন, তিনি করোনা ভাইরাস প্রতিরোধে নিজ অর্থায়নে মানুষের মাঝে মাস্ক বিতরণ থেকে শুরু করে মসজিদের মুসল্লিদের স্বাস্থ্যবিধি মানতে নানা রকম কর্মসূচি হাতে নিয়েছেন। এ বিষয়ে রতন জানান, আমার পিতা নিজেকে মানুষের মাঝে বিলিয়ে দিয়ে সুখী ছিলেন, আমিও চাই মানুষের পাশে থাকতে। আলহামদুলিল্লাহ, আমাদের মরহুম সাবেক মুজিবুর রহমান মেম্বার, উনি শুধু মেম্বারই না, সমাজের একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন, যার আদর্শ প্রশংসা করে শেষ করা যাবে না। যিনি মানুষের, তিনি কখনোই দল বেদল দেখেন নাই এবং আপন পর ভাবেন নাই। মানুষ যখন যে অবস্থায় ডাকছে তাকে, সেই অবস্থায় মানুষ তাকে পেয়েছে। চাই সে ছোটো হোক, বড় হোক, শত্রু হোক, মিত্র হোক, রাত হোক, দিন হোক, যখন যেভাবে ডাকছে তখন তাকে সেইভাবে পেয়েছে এবং সে আপ্রাণ চেষ্টা করছে ওই মানুষটাকে সহযোগিতা করার জন্য। এবং তার আদর্শে মানুষ এত অনুপ্রাণিত যে আমি সাদিপুর পশ্চিম পাড়া রামে মসজিদের সভাপতি। রতনের আব্বা খুব ভালো মানুষ ছিল, সমাজের জন্য মানে যখন আপদ বিপদ মানুষের পাশে থাকতো, উন্নয়নমূলক কাজের সাথে সে সবসময় জড়িত ছিল। মসজিদ, মাদ্রাসা, গুরুস্থান সব সময় আর কি তাকে পাওয়া যায়, তো সে সব কিছু করত। রতনকে আপনারা কি হয়ে যাচ্ছে? রতনকে আমরা চাই যে ওর বাবার মতো হোক, ওর বাবার মতো কাজ করুক। আমাদের বেসারি গ্রামের একজন মেম্বার ছিল, তবু মেম্বার নয়, ইয়ার তারপরেও গ্রামে বড় ছোট যে ডাইকিছে তারই পাশে এসে কাজ করেছে এবং তাক পায় আছে। মানুষ অত্যন্ত ভালোই ছিল, ইনশাল্লাহ। তার ছেলে তাকে ডাকলেও পাই, সে তো নাই, দুনিয়ার ভোগেছে, মৃত্যু হয়েছে। আব্বা একজন খুব ভালো লোক ছিল, সে মেম্বারের কাজ না, মেম্বার বাদেও মণ্ডল, মাতব্বর, দেশ, খালি গ্রাম না, আরও বাইরে খুব ভালো কাজ, মানে রাতের অন্ধকারে তাকে ডাকলে পাওয়া যেত। রতনও সেই হিসাবে আমরা তাকে চাই, সে যখন ডাকি তখনই তাকে পাই। মজি মেম্বার সে ভালো লোক ছিল, সে মারা গেছে, এখন রতন সে ছেলেও ভালো, সে ছেলেকে আমরা চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমার আব্বা কেমন মানুষ ছিল আসলে আপনারা সবচেয়ে ভালো জানেন। সে সবসময় মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াতেন, অর্থ দিয়ে সাহায্য করতে পারুক বা না পারুক, তার নিজের শ্রম দিয়ে সে যথেষ্ট পরিমাণ সাহায্য করছে মানুষকে। তা ইতিমধ্যে সবাই বলেছে যে আমি ওনার ছেলে, আসলে আমার দ্বারা ভালো কাজ হবে কি হবে না সেটা আপনারা সবাই বিবেচনা করে দেখবেন। তবে আপনারা সবাই যদি আমার পাশে থাকেন তাহলে হয়তো আমার আব্বার জায়গাটা সম্পূর্ণ পূরণ করতে পারবো না, তবে কিছুটা পূরণ করার চেষ্টা করব। তো ইনশাল্লাহ মানুষের বিপদে আপদে যাতে পাশে থাকতে পারি সেভাবে আপনারা সবাই আমাকে দোয়া করেন।